সাতক্ষীরায় বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম সাতাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে এ উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর মুরালে পুস্তস্থাপক অর্পণ করেন সাতক্ষীরা দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির পুলিশ সুফার কাজী মনিরুজ্জামান জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান বাবু বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম সাতাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেছে বিজিবির সাতক্ষীরা তেত্রিশ ব্যাটালিয়ান মঙ্গলবার সকালে ব্যাটালিয়ান সদর দপ্তরে এই কর্মসূচি উদ্বোধন করেন তেত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এ সময় উপস্থিত ছিলেন তেত্রিশ বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ রানা সুবেদার মেজর মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে গরিব ও অসহায় দুইশো মানুষের মাঝে চাল ডাল তেল আলু ও লবণ বিতরণ করেন এছাড়া দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়